আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা অনেকেই জানো যে আমার টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে। এত শখের, এত ভালোবাসার একটা প্রায় 7 লক্ষ ফলোয়ারের টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে টিকটক থেকে। যে টিকটক অ্যাকাউন্টটা আমার ইমোশন ছিল তোমরা ভাবতে পারো, কারণ ওই টিকটক অ্যাকাউন্টটা আজ থেকে 3 বছর আগের খোলা। 3 বছর কষ্ট করার পর তোমাদের 7 লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করছিলাম। তো এত কষ্টের একটা আইডি নিমিষেই ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে, কি কারণে আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছো। তাছাড়া তোমরা হয়তো জানো যে আমার যে মেইন ইউটিউব চ্যানেল আছে, ফারুক ভাই ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে ওই স্ট্রাইক মারার কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, করলেও রিচ একেবারে ডাউন করে দেওয়া হয়েছে। মানে আমার নামগন্ধ একেবারে উড়াই দিতে চাইতেছে সবাই, মানে সবাই বলতে কিছু মানুষ আমার পিছে লাগছে। তোমরা হয়তো অনেকেই জানো যে যার যার আমার টিকটকের ভালোবাসার ভাই ব্রাদার আসতো, আমি কিন্তু কোনোদিন টিকটকে কারোর সাথে কন্ট্রোভার্সি করি নাই, কারো পিছে লাগি নাই, কারো তেলায় উপরে উঠি নাই, এবং কি কোনো একজন মানুষের সাপোর্ট নিয়ে উড়ি নাই। নিজের কন্টেন্টে ফানি ভিডিও কইরা, রিয়াকশন দিয়া অনেক মানুষের ভালোবাসা অর্জন করছি। তোমরা ভালোবাসতা ফারুক ভাইরে। তো সেই শখের টিকটক আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে, অনেক কষ্ট লাগছে। যাই হোক, আইডি ব্যান হওয়ার মূল কারণ হচ্ছে, তোমরা তো জানোই যে আমাদের দেশের অবস্থা এখন একেবারেই ভালো না। আমাদের ভাই বোনেরা রাস্তায় রক্তাক্ত অবস্থায়, আমাদের বাংলাদেশটা এখন রক্তাক্ত অবস্থায়। তো আমি আমার ভাই বোনদের নিয়ে কিছু কথা বলছিলাম টিকটকে, যার কারণে ওই ভিডিওগুলোতে গাইডলাইন স্ট্রাইক মারা দিছে। টিকটক থেকে মারে নাই, যে কেউ আমার পিছে লাগছে, যে কেউ কোনো শত্রু আমার পিছে লাগছে। আমি জানি না কারা এই কাজ করতেছে আমার পিছনে লাগছে। তো মানে টিকটকের গাইডলাইন হচ্ছে এমন, যদি তোমার রাফ কোনো ভিডিও থাকে, ওই ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট গাইডলাইন মারা হয়, ওই ভিডিওগুলো কিন্তু টিকটক থেকে রিমুভ করে দিব। তো আমার এর আগেও অনেক ওয়ার্নিং ছিল টিকটক অ্যাকাউন্টে, তো এইবার আর কোনো ওয়ার্নিং টার্নিং আসে নাই, সোজা আমার আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে। তো যাই হোক, একটা আইডি ব্যান হয়েছে তো কি হয়েছে, তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি আবারও ব্যাক করব। দেখতে পারতেছো কিন্তু আমি ইউটিউবে একেবারে ভিডিও দেই না, কারণ আমি আসলে তেমনভাবে ব্যাক করতে পারতেছি না, তোমাদের ভালোবাসা পাই না। আর মেন কথা হচ্ছে আমার পিছনে শত্রু লাগছে, তারা আমার চ্যানেলে স্ট্রাইক মিস্ট্রাইক মেরে দিয়েছে, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না রেগুলার। তো তোমরা যার যার আমার ভালোবাসার ভাই ব্রাদার আছো, তোমরা কি আমাকে রেগুলার ব্যাক চাও, তাহলে কমেন্ট বক্সে কাম ব্যাক ফারুক ভাই অ্যান্ড লাভ ইউ ফারুক ভাই দুইটা কমেন্ট করবা আমার কমেন্ট বক্সে। এবং এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার কমেন্ট করে দিবা। তাছাড়া তোমরা যার যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো যাই হোক, এখন দেখতে পারতেছো আমার গ্রুপে কিন্তু 4-4টা বিবাস ইউটিউবার আছে। তো এরা সবাই কিন্তু আমাকে সান্ত্বনা দিতেছিল যে ভাই, তুমি একজন বিবাস ইউটিউবার, সাধারণ একটা টিকটক আইডি গেছে তো কি হয়েছে, তুমি এরকম টিকটক আইডি 100টা দাঁড়া করাতে পারবা। তো সবার ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি টিকটকে আবারও ব্যাক করছি, তোমরা হয়তো অনেকে জানো। অ্যান্ড আমি কিন্তু ইউটিউবেও আবারও রেগুলার ব্যাক করতে চাই। তোমরা যারা যারা টিকটক থেকে আইসা এই ভিডিওটা দেখতেছো, তোমরা কমেন্টে সবাই বলে দিবা লাভ ফ্রম টিকটক, মানে টিকটক থেকে আসছে, এরকম যাতে আমি বুঝতে পারি যে আমার টিকটকের ভালোবাসার ভাই ব্রাদারও আমার ইউটিউবে আইসা ভিডিও দেখে। আর গাইস, তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করে দেখতে পারবা যে আমি কিন্তু কোনো গিল্ডে নাই বর্তমানে। তোমরা এইটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলো, ফারুক ভাই তোমার বিবাস অ্যাকাউন্ট অথচ তোমার কোনো গিল নাই, তোমরা একটা গিল খোলো, তোমার গিলটা আমরা ঢুকতে চাই। তো অনেকে আমার গিল্ডে আসতে চাও, আমি কিসের জন্য গিল খুলি না, কি হয়েছিল আমার সাথে, তোমাদেরকে একটু একটু বলার চেষ্টা করবো এই ভিডিওতে। তাছাড়া কেনই ভাই গিল খুলতেছি না, আর কবে আমি নতুন একটা গিল খুলবো, তোমরা কে কে আমার গিল্ডে ঢুকতে পারবা অ্যান্ড কীভাবে ঢুকবা এই ভিডিওতে তোমাদের বলবো। সো ফার্স্টে আসছো, আমি কিসের জন্য গিল থেকে লিভ নিছিলাম, তোমরা হয়তো জানো যে আমার 2-2টা গিল ছিল। তো আমি একটা সময় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বাইর হয়ে গেছিলাম, মোটামুটি 5-6 মাস একেবারে ভিডিও দেওয়া হয় নাই। অ্যান্ড আমাদের একটা গ্রুপও ছিল, মেসেঞ্জার গ্রুপ, যেটাতে সব আমার গিল্ডের প্লেয়ার ছিল। তো ওইখানে আমারে মানে আমার একটা গিল্ডের প্লেয়ার আমার সাথে বেদবি করছিল, যেটা আমার একেবারে সহ্য হয় নাই ভাই। আমার বেদবি জিনিসটা একেবারে সহ্য হয় না, একদম মাথার রক্ত উইটা যায়। মানুষ গিল নিয়ে, একটা গিল নিয়ে যে আফসোস করে, মানে একটা নিজের গিল হারাইলে কি কান্দাকাটি করে। অথচ আমার 6 লেভেল ম্যাক্স গিল ছিল, যেই গিল আমি একেবারে ফালাই দিছি, মানে ওগুলো দিয়ে দিছি, এখনও আমার আসছে বলে কিন্তু আমি ওই গিলটা যাই না। সো যাই হোক, আমি নতুন একটা গিল খুলবো, যেই গিললে তোমরা আমার সাবস্ক্রাইবার সবাই ঢুকতে পারবা, মানে আপাতত যে কয়জন ঢোকা যায় সবাইরে নিবো, তারপরে দরকার হয় আরও গিল খুলবো, সবাইকে নিবো আমি, প্রত্যেকটা গিলটে সপ্তাহে সপ্তাহে থাকবো। সো কবে এই গিলটা খুলবো
এইটা হচ্ছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বলবা যে আমার একটা গিল দরকার কিনা, তোমরা আমার গিলটা আসতে চাও কিনা, আমি নতুন একটা গিল খুলবো কিনা। সবাই কমেন্টে বলো যদি তোমরা চাও তাহলে হ্যাঁ আমি একটা গিল খুলবো খুবই তাড়াতাড়ি, এবং নতুন একটা ভিডিও বানায় তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে আমার গিলটা তোমরা আসতে পারবা কিনা অ্যান্ড কীভাবে আসবা। আমি গিল খুললে কিন্তু অবশ্যই সেই আগের মতোই হবে, জাস্ট ব্যবহার ভালো থাকতে হবে, নামটা চেঞ্জ করতে হবে অ্যান্ড কোনো আইডি লাগবে না, কোনো গ্র্যান্ড মাস্টার বুস লাগবে না, কোনো টপ আপ লাগবে না, কোনো কিছু লাগবে না, একদম নর্মাল গিল থাকলে আমাদের নামটা থাকবে অন্যরকম, ভালোবাসার ভাই ব্রাদার থাকবে সবাই। তো যাই হোক, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট থাকবে, সবাই ভিডিওর কমেন্ট বক্সে যায় লাভ ইউ ফারুক ভাই লিখে একটা কমেন্ট করে দিবা। আর হ্যাঁ, মনে হয় যে বর্তমানে তোমরা ফ্রি ফায়ার গেমে ঢুকতে পারতেছো না, কারণ আবারও ওয়াইফাই সার্ভার ডাউন করে দিছে, নেটওয়ার্ক সার্ভার ডাউন করে দিছে, ফেসবুক সার্ভার ডাউন করে দিছে। তো এইটা নিয়ে তোমরা কেউ ফেরা নিও না। আর তোমাদের কার কার মানে গেমে ঢুকতে পারতেছো না এটা একটু কমেন্ট বক্সে বলবা। আর আমার টিকটক আইডি যেটা ব্যান হয়েছে, ওইটা ব্যান হওয়ার পর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কেমনে জানো? তোমরা হয়তো অনেকে জানো যে আমি টিকটকে সবাইকে সাপোর্ট করতাম, সবারই ভালোবাসা দিতাম, সবাই আমারে ভালোবাসত, কিন্তু যখন আমার শখের আইডিটা ব্যান হয়ে গেল বা কেউ আমার পাশে ছিল না, মানে আমার একটা ভিডিও বানাইবো কেউ এরকম কেউ ছিল না। একটা সময় সবাই ভিডিও বানাইতো, ফারুক ভাই প্লিজ কমেন্ট করো, আমার ভিডিওতে একটা রিপোস্ট করো, মানে এরকম ভিডিও আমার নিয়েই শুরু হয়েছিল গেমিং কমিউনিটিতে ইউটিউবে, সরি টিকটকে। বাট এখন আমার আইডি ব্যান হওয়ার পর কেউ আর আমার এনে এরকম করে ভিডিও বানায় নাই, এই দৃশ্যটা আমার দেখার ছিল। আমারও ইচ্ছা ছিল যে আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাক, তারপর আমি কিছু মুখোশধারী মানুষ দেখতে পারবো যে যারা যারা আমার পিছনে এরকম করে চাটতো, আমার পিছে পিছে চাটতো, ফারুক ভাই ফারুক ভাই ফারুক ভাইকে চাটতো, তারা কই গে যায়, কই যায় আমার পাশে থাকে কিনা। জাস্ট আমি এটা দেখার জন্যই আমি মনে মনে চাইতাম যে আমার টিকটক আইডিটা একটা সময় ব্যান হয়ে যাক, আর সেইটাই হয়েছে আমার সাথে। টাইম মতোই আমার টিকটক আইডিটা ব্যান হয়ে গেছে, আর আমি কিছু মজার মজার মুখোশধারী মানুষ দেখতে পাচ্ছি যারা এখন আর আমার পাশে নাই। যাই হোক, কোনো ব্যাপার না, সময় একদিন আমারও আসবে, আমি যদি ভালো ভালো কন্টেন্ট করি, তোমাদের বিনোদন দিতে পারি, অবশ্যই তোমরা ভালোবাসা দিবা, তোমরা আমার পাশে থাকলেই চলবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, অনেক 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 বেশি কথা বলে ফেলাইছি, অথচ তোমরা এখনও কষ্ট করে এই ভিডিওটা দেখতেছ। যাই হোক, তোমরা যারা যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছো, ফারুক ভাইয়ের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা এবং অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের, যারা যারা ফারুক ভাইয়ের খারাপ সময় ফারুক ভাইয়ের পাশে থাকছো, ফারুক ভাইয়ের ভালোবাসা দিচ্ছ। সো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।